প্রচলিত মহিলা তালিম কি সুন্নাহসম্মত অনেক সময় স্বামীর অনুমতি ছাড়াও তালিমে উপস্থিত হয় এবং মাহরাম ছাড়া এবং বেপর্দার সহিত অন্য এলাকায় যায় মহিলাদের তালিম বা دینی আলোচনা কোরআন হাদিসের তালিম এগুলো মৌলিকভাবে নিষিদ্ধ কোনো কিছু না ভাই কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল মুমিনুন ওয়াল মুমিনাত বাআদহুম আউলিয়াউ বাআদ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ ইমানদার নারী এবং ইমানদার পুরুষ ইমানদার মহিলা ইমানদার পুরুষ সবাই একে অন্যের পরিপূরক এবং উভয়ে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা প্রদান করবে অতএব মহিলারা দাওয়াতী কাজ এবং তালিমের কাজ করবে কিন্তু কয়েকটা বড় করে কিন্তু এখানে বলতে হবে কারণ সারা দেশ ঘুরে আমরা কিছু তিক্ত অভিজ্ঞতার কথা জানি এক নম্বর কিন্তু হলো মহিলাদের দাওয়াত এবং তালিমের কাজ তারা যখন আঞ্জাম দিবেন পুরুষদের মতো যা জানবেন তা বলবেন আন্দাজে বলবেন না অনেক মহিলারা আছে অনেক পুরুষদের মতো এক লাইন জানলে সাথে তিন লাইন বানায়া মানুষকে বলে আছে না নাই এই রোগটা অনেকের মধ্যে আছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার রাসূলকে পর্যন্ত বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক আপনার প্রতি যা নাজিল হয়েছে সে ওহির তাবলীগ করেন মনগড়া আলতু ফালতু এক লাইন জানলেন তার সাথে তিন লাইন বানায়া বললেন মনগড়া মাসআলা দিলেন কোরআন হাদিসের বাইরে কথা বললেন জাল হাদিস বললেন বানায়া বানায়া বললেন এই কথাগুলো করা যাবে না যেটা নাজিল হয়েছে ওইটার প্রচার করতে হবে এজন্য যারাই দাওয়াতের কাজ করবেন পুরুষ হোক আর নারী হোক যতটুকু জানেন ততটুকু বলবেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া নবীজি বলেছেন আমার থেকে যা পাইছো সেটা পৌঁছাও মনগড়া কিছু পৌঁছানো যাবে না এক নাম্বার দুই মহিলারা দাওয়াতি কাজ করবেন নিজস্ব আলোয় অঙ্গনে এক এলাকা থেকে যদি আরেক এলাকায় যেতে হয় অবশ্যই তার অভিভাবক তিনি বাবা হন তিনি স্বামী হন তাদের পারমিশন নিয়ে যেতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা শৃঙ্খলা যেন দুনিয়াতে টিকে থাকে সেজন্য আমাদের সবাইকে একজনকে অন্যজনের অধীনে করে দিয়েছে একটা চেইন অফ কমান্ডের মধ্য দিয়ে মুসলমানদের পুরো সমাজ পুরো পরিবার চলে চমৎকার একটা ব্যবস্থাপনা এখানে আছে একজন মহিলা তিনি আরেক জায়গায় যাবেন অবশ্যই তার স্বামী তার বাপ তার বড় ভাই যিনি দায়িত্বশীল আছেন তার পারমিশন নিয়ে যাবেন জেলা যদি হয় অন্য জেলা সফরের দূরত্ব যদি হয় মাহরাম ছাড়া সফর করবেন না কারণ হজ আমরা সফরে মাহরাম লাগে আজকাল সৌদি সরকার তো এই নিয়ম তুলে দিছে যে মাহরাম ছাড়া হজে যাওয়া যায় এখন আগে ভিসা লাগতো না সৌদি এমবাসিতে এখন মাহরাম ছাড়া হজ আমরা ভিসা লাগবে তো সৌদি সরকার যদি তুলে দেয় দেয় এটা তাদের ব্যাপার কিন্তু আল্লাহ নবীর বিধান কোরআন হাদিসের বিধান কোন সরকার তুলে দিতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাফিরুল মারআতু ইল্লা মা আযি মাহরামিন কোন মহিলা মাহরাম ছাড়া একা একা সফর করবে না হজের সফরও করবে না এক সাহাবী তিনি জিহাদের ময়দানে যাবেন নাম লেখাইছে এদিকে তার স্ত্রী হজে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার জিহাদে যাওয়ার দরকার নেই তোমার স্ত্রীর সাথে তুমি হজে মাহরাম হিসেবে গিয়ে যোগ দাও অতএব ভাইরা আমার আমাদের বোনরা যদি তালিম করতে অন্য জেলায় যান অবশ্যই তার সাথে মাহরাম পুরুষ থাকতে হবে নাম্বার তিন খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো বিভিন্ন এলাকা মহিলাদের তালিমের হালকা আছে অবশ্যই এই তালিমের হালকা বা এই তালিমের মজলিশগুলোর পেছনে বিচক্ষণ বিদগ্ধ এলাকার গণ্যমান্য আলেমদের তত্ত্বাবধান থাকতে হবে যদি না থাকে এগুলোতে বহুবিধ ফিতনা হবে আমি বহু ঘটনা জানি যে মহিলারা স্বামীর কথা শুনে না ছেলে মেয়ের খোঁজ খবর নেয় না ভাত রাওয়া বাড়া করে রান্না বাড়া করে না তারপরে তাদের খেয়াল খুশি মতো চলাফেরা করে মন গড়া জিন্দগি করতে থাকে এবং তালিমের নামে সারাদিন এ ঘরে এ ঘরে ঘুরে বেড়ায় এগুলো করা যাবে না চার নম্বর শর্ত হলো অন্য কারোর বাড়িতে গিয়ে তালিম করতে হলে সেখানে ফেতনা মুক্ত পরিবেশ নিশ্চিত হইতে হবে আর না হলে জায়েজ নাই আপনি নিজের বাসায় বসে আপনি পারেন দিনের কাজ করেন আরেকজনের বাড়িতে যাবেন সেখানে গায়ে মারাম পুরুষ আছে কিনা রাস্তা দেখা হচ্ছে কিনা ফেতনা আছে কিনা এগুলো দেখতে হবে তারপরে এগুলো জায়েজ হবে ইনশাআল্লাহ